ইসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে একটি মজার নাস্তা রেসিপি করে দেখাবো আর রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। প্রথমে আমি নিয়ে নেব এখানে সুজি নিয়েছি হাফ কাপ আর এই হাফ কাপ সুজির সাথে দিব আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া হাফ কাপ সুজির সাথে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আর এখানে আদা বাটা নিয়েছি আর রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ করে এটা অল্প দিলেই হবে আর দিয়েছি এখানে হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ দিয়েছি আমরা নর্মাল যে জিরাটা ব্যবহার করি সেই জিরাটা দিয়েছি আর এবার এখানে দিয়ে দেবো সাত মতো লবণ লবণটা আপনারা পরে চেক করেও নিয়ে তারপরে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এবার দিয়ে দেব এক টেবিল চামচ ধনে পাতা কুচি আর দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর এই উপকরণে আমার লাগবে এখন দেড় কাপ পানি প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এটা একেবারে রুম টেম্পারেচারে থাকা পানি নর্মাল পানি এবার আমি ভালোভাবে একটু মিক্স করে নেব পরে আবার হাফ কাপ পানি আমি অ্যাড করব। এই ব্যাটারটা মূলত একেবারে পাতলা একটা ব্যাটার হবে আর এই সুজিটা যত সময় যাবে সুজিটা কিন্তু আস্তে আস্তে পানিটা টেনে নেবে ব্যাটারটা তখন কিন্তু একটু ঘন হতে শুরু করবে যখন দেখবেন ব্যাটারটা ঘন হতে শুরু করেছে তখন আর দুই তিন টেবিল চামচ পানি আপনারা অ্যাড করতে পারেন কারণ ব্যাটারটা অবশ্যই পাতলা রাখতে হবে এবার চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর চুলা রাস্তা হাই হিট করে তাওয়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটু আমি তেল ব্রাশ করে দিলাম আর তাওয়াটা হাই হিট করে গরম করে নেওয়ার পরে চুলাটা কিন্তু আমি লো করে দিয়েছি এবার আমি ব্যাটারের মধ্যে এক চিমটি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এটা শুধু জাস্ট একটু কালারটা সুন্দর করার জন্য আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন এবার আমি ব্যাটারটা চামচের সাহায্যে এভাবে ঢেলে ঢেলে দিচ্ছি যেহেতু এটা একেবারে পাতলা ব্যাটার অতএব এইভাবেই আপনাদেরকে এই ব্যাটারটা দিতে হবে যেখানে একটু ফাঁকা আছে অল্প অল্প করে ব্যাটার দিই সেই ফাঁকাগুলো আমি পূরণ করে দিলাম চুলা রাসটা কিন্তু আমি লোতে রেখেছি কারণ লোতে রেখে ভাজতে হবে তা যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ক্রিস্পিটা হবে না এবার আমি অপর পাশেও একটু ভেজে নিচ্ছি অপর পাশে এক মিনিট ভাজলে হবে আর যদি নাও ভাজতে চান অপর পাশে কোনো সমস্যা নেই এমনিতেই কুক হয়ে যাবে চুলা রাস লোতে রেখে আমি একটি ধোসা ভেজে নিলাম অবশ্যই এটা সুজির ধোসা নাম দিয়েছি আমি এই যে দেখেন একটা ধোসা ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটা আপনাদেরকে একটু ভেজে দেখাবো আমি একইভাবে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে আবার একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা পাতলা যেহেতু অতএব এইভাবেই আপনাদেরকে ব্যাটারটা দিতে হবে আর ফাঁকা জায়গাগুলো আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে পূরণ করে নিচ্ছি এইভাবে সবগুলো সুজির ধোসা আমি একে একে করে ভেজে নিচ্ছি সবগুলো ধোসা আমি ভেজে নিয়েছি আর আমি এটার নাম দিয়েছি সুজির ধোসা আর এই ধোসাগুলো আমি পরিবেশন করেছি দই চাটনি দিয়ে আপনারা চাইলে তেঁতুলের চাটনি বা গরুর গোশ বা মুরগির গোশ দিয়েও এটা পরিবেশন করতে পারবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ